সময়সূচি ঠিক রেখে তফসিল পরিবর্তন করা হলে আপত্তি করবে না আওয়ামী লীগের কথা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটা ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে, একটি দলকে ঘিরে নির্বাচনের সিদ্ধান্ত হতে পারে না, নির্বাচনে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জ্যেষ্ঠ নেতারা। বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, বিএনপি আসবে না বলেই নির্বাচন একতরফা হবে এটি ঠিক নয়, অনেকেই নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে আসছে না বা আসবে না বলে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, এই কথা তো মনে হয় একটা দলের জন্য সবকিছু বলা সঠিক নয়। নির্বাচন যারা প্রতিহত করতে সহিংসতা কিংবা চোরাগোপ্তা হামলা করে এবং শান্তিপূর্ণ নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞারও কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনের বিষয়টা অ্যাবসলিউটলি নির্বাচন কমিশন সময়সীমা কিন্তু আছে, এই সময়সীমা ঠিক রেখে তারা যদি কোনো অ্যাডজাস্টমেন্ট করে অ্যাকোমোডেট করে সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। নিষেধাজ্ঞা যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে, আমরা বাধা দেব কেন? আমরা তো শান্তিপূর্ণ নির্বাচন চাই। বাংলাদেশি নির্বাচন নিয়ে বিদেশিদের মতামত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কারোর নেতিবাচক কোনো মতামত দেখা যায়নি, তবে বিদেশিদের মতামত নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা নেই। নির্বাচন হচ্ছে আমাদের দেশে, বাইরের কে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমরা কেন মাথা গো? মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।